আসসালামু আলাইকুম, কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি সকলে ভালো আছো। ঈদটা আশা করি তোমাদের সকলে খুব ভালোভাবে গেছে। ভালোভাবে বলতে করোনা মুক্ত হয়ে বাসায় ছিলাম, কারণ এখন করোনা মুক্ত থাকাটাই তো অনেক বড় কিছু। আশা করি করোনা মুক্ত হয়ে তোমরা পরিবারের সকলের সাথে আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে আমি আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি, সেটা হলো প্রাপ্য হিসাব ফর্মের হিসাব রক্ষণ। তো এটি তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার একটি সিলেবাসের একটি চ্যাপ্টার অধ্যায়। তো একটা ইনফরমেশন তোমাদের দেওয়া উচিত যে ইয়ার ফাইনাল পরীক্ষার এক্সাম তোমাদেরকে কলেজ করলে তোমাদেরকে না হবে, অথবা অনলাইনের মাধ্যমে পরীক্ষা না হতে পারে, দুইভাবে যে কোনো একভাবে তোমাদেরকে না হতে পারে, এটা পরবর্তী তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো মূল পয়েন্টে আসি, প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ। তো তো এটা জানার আগে আমাদেরকে প্রাপ্য হিসাবটা সম্বন্ধে প্রাপ্য সমূহ সম্বন্ধে জানা দরকার। তো প্রাপ্য সমূহটা কি? যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মূলধনটা খুব জরুরি, আর মূলধনের একটা অংশ হলো চলতি মূলধন। তো চলতি মূলধনের একটা অংশটা হলো এই প্রাপ্য সমূহ। তো সাধারণত ধারে বিক্রয় অথবা সেবা প্রদান অথবা অন্য কোনো কারণে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো অর্থ দাবি করে বা সুবিধা দাবি করে, এবং ওই অর্থ বা সুবিধা যখন গৃহীত হয় তখন প্রাপ্য সমূহ সৃষ্টি করে। ধারে পণ্য বিক্রয় হতে পারে, সেবা প্রদান বা অন্য যে কোনো পণ্য। যে প্রাপ্য সমূহকে দুটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ব্যবসায়িক প্রাপ্য সমূহ, একটা হলো অব্যবসায়িক প্রাপ্য সমূহ। ব্যবসায়িক প্রাপ্য সমূহকে আবার দুটা ভাগে ভাগ করছি, একটা হলো প্রাপ্য হিসাব, আর একটা প্রাপ্য মোট। ব্যবসায়িক প্রাপ্য সমূহটা কি? ধারে বিক্রয় অথবা সেবা প্রদানের ফলে যে প্রাপ্য সমূহ সৃষ্টি হয় তাকে বলা হয় ব্যবসায়িক প্রাপ্য সমূহ। তো এই যে ব্যবসায়িক প্রাপ্য সমূহ বললাম দুটা ভাগে ভাগ করা হয়, একটা হলো কি প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবটা কি? ধারে বিক্রয় অথবা সেবা প্রদানের ফলে ক্রেতা বিক্রেতাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বা সুবিধা যখন প্রদানের মৌখিক প্রতিশ্রুতি দেয় তখন তাকে বলা হয় প্রাপ্য হিসাব। আর প্রাপ্য নোট হলো কি? যে আগের মতো ধারে পণ্য বিক্রয় অথবা সেবা প্রদান করা হবে, কিন্তু আগে ছিল লিখিত প্রতিশ্রুতি, আর এখন সরি আগে ছিল মৌখিক প্রতিশ্রুতি, আর এখন হবে কি লিখিত প্রতিশ্রুতি। আর লিখিত প্রতিশ্রুতি হলে তখন হয়ে যাবে কি প্রাপ্য নোট সমূহ। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। অর্থাৎ ধারে বিক্রয় অথবা সেবা প্রদানের ফলে ক্রেতা বিক্রেতাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বা সুবিধা প্রদানে যে লিখিত প্রতিশ্রুতি দেয় তখন তাকে প্রাপ্য নোট সমূহ বলা হয়। আর অব্যবসায়িক প্রাপ্য সমূহ কী কী? ব্যবসায়িক প্রাপ্য সমূহ ব্যতীত অন্যান্য যে প্রাপ্য সমূহ সৃষ্টি হয়, হতে পারে সেটা কাউকে ঋণ প্রদানের মাধ্যমে, হতে পারে আমার বিনিয়োগ অনাদায়ী আছে এর মাধ্যমে। তো এই প্রাপ্য হিসাব, এই প্রাপ্য সম্ভবিত প্রাপ্য হিসাব হিসাবভুক্ত করার পর অনাদায়ী পাওনা সরি আর্থিক অবস্থার বিভিন্নতে হিসাবভুক্ত করা হয় নিট আদায়যোগ্য মূল্য। নিট আদায়যোগ্য মূল্য বলতে বোঝান যে প্রাপ্য হিসাব হতে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দেওয়ার পরে। এখন অনাদায়ী পাওনা কি? অনাদায়ী পাওনাটা হলো যে আমি একজনের কাছে বাকিতে পণ্য বিক্রি করছি অথবা সেবা প্রদান করছে অথবা টাকা লোন দিছে, কিন্তু সে আমার সম্পূর্ণ টাকা অথবা কিছু অংশ একবারেই সে দিতে পারে না, অসমর্থ হয়েছে, তখন ওই উক্ত অংশটাকে বলা হবে অনাদায়ী পাওনা, যেটা ব্যবসার জন্য একটা ক্ষতি। যেমন আমি একজনের কাছে 10,000 টাকার পণ্য বিক্রি করছি, সে আমাকে টাকাটা সে দিতে পারতেছে না, অথবা 5,000 টাকা দিছে আর 5,000 টাকা সে বারবার বলা সত্ত্বেও সে আমাকে দিতে পারতেছে না। হতে পারে সে ব্যবসায়িকভাবে অসম্ভব, অর্থাৎ দেউলে হয়ে গেছে, অথবা সে মারা গেছে, অথবা অন্য কোনো কারণ হতে পারে। তখন এই যে আমি টাকা যে পাচ্ছি না, এটা হলো অনাদায়ী পাওনা। আর একটা হলো কি অনাদায়ী পাওনার সঞ্চিতি। যে একটা ব্যবসা প্রতিষ্ঠান নগদ লেনদেনের পাশাপাশি বাকিতে লেনদেন করবে, এটা একটা স্বাভাবিক। শুধু নগদ লেনদেন করে টিকে থাকাটা অনেক কঠিন। তো বাকিতে লেনদেনের ফলে যে প্রাপ্য সমূহ হবে, এই প্রাপ্য
সকল সময় থেকে সব অর্থ আদায় আদায় যে হবে এটা কিন্তু 100% আদায় হবে এটা কিন্তু বলা যায় না। তার কিছু অর্থ আদায় নাও হতে পারে। তো যে সমস্ত অর্থ আদায় হওয়ার ব্যাপারে সন্দেহ থাকে এটাকে বলা হয় সন্দেহজনক পাওনা। আর এই সন্দেহজনক পাওনার বিপরীতে যদি আমি কোনো ব্যবস্থা গ্রহণ করি তখন সেটাকে বলা হবে সন্দেহজনক পাওনা সঞ্চিত অথবা অনাদায়ী পাওনা সঞ্চিত। তো অনাদায়ী পাওনা সঞ্চিত বা সন্দেহজনক পাওনা সঞ্চিত হলো ক্ষতির বিপরীতে একটি আগাম ব্যবস্থা, অনাদায়ী পাওনা সঞ্চিত একটি প্রতিশা। তো যাই হোক, তো অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতে হিসাব করতে পারার দুটা পদ্ধতি আছে। পদ্ধতির ভিতরে একটা হলো প্রত্যক্ষ অবলম্বন পদ্ধতি, আর একটা হলো ভাতা বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি। ভাতা অথবা কি ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি। তো বিগত সালের বোর্ড প্রশ্ন বা টেস্ট পেপার অ্যানালাইসিস করে দেখা গেছে যে আমাদের এই প্রাপ্য হিসাব শুদ্ধের হিসাব রক্ষণে এই ভবিষ্যৎ ব্যবস্থার পদ্ধতিতে এই অনাদায় পাওনা বা অনাদায় পাওনা সঞ্চিত যে আমি যে হিসাবভুক্ত করব এবং প্রাপ্য হিসাব সমূহের উপরে এর যে প্রভাব এই জাতীয় অঙ্গগুলো আসে, আজকে আমি এটা নিয়ে একটু থিওরিক্যাল আলোচনা করব। আর ম্যাথমেটিক্যাল পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাব। তো এই অঙ্ক করার ক্ষেত্রে আমাকে সর্বপ্রথম জাবেদা করতে হবে, সুনির্দিষ্ট কিছু জাবেদা আছে এবং এটা ধারাবাহিকভাবে আমাদেরকে এটা লিপিবদ্ধ করতে হবে। এই কয়টা জাবেদার বাইরে সচরাচর আসে না, 6-7টা জাবেদা হবে। এই 6-7টা জাবেদা আমার করতে পারলেই এনাফ। এই জাবেদার থেকে আমি ক্ষতিয়ান করব এবং এর পরবর্তী সময়ে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সংস্থা কীভাবে আমি বিশদায় বিবরণীতে দেখাবো এবং আর্থিক অবস্থা বিবরণীতে প্রাপ্য হিসাবসমূহের উপরে এর প্রয়োগ বা প্রভাব এই জিনিসটা আমি এখানে আপনাদেরকে আজকে অথবা নেক্সট ভিডিওতে, আজকে বলতে গেলে আজকে থিওরি আলোচনা করবো, নেক্সট ভিডিওতে যখন আমি অঙ্ক দেখাবো তখন ভালো করে আপনি করবো। আজকে আমি জাবেদার একটু দেখাচ্ছি, এই জাবেদার এবং আর একটা কিছু একটা ক্যালকুলেশন আছে ক্যালকুলেশনও দেখাবো। তো জাবেদার করে দেখাতে কিছু ঘটনা আমি বলবো, এই ঘটনার জাবেদাগুলো আমাকে আপনার তোমরা দেখবে এবং আমি তোমাদেরকে পরবর্তী সময়ে গ্রুপের ভিতরে স্ন্যাপশট তুলে ওই জাবেদা এবং ওই ক্যালকুলেশন তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা সকলে এটা ডাউনলোড করে রাখবে। এই জাবেদা ওই ক্যালকুলেশনে হলো তোমার এই চ্যাপ্টারের মূল অঙ্ক, এটা দিয়েই সব কিছু আমাকে করতে পারবে। তো এখন আমি দেখাবো তাহলে তোমাদের তো ধারে বিক্রয়ের জন্য আমার প্রথমে যে জাবেদা দেখাবো সেটা হলো প্রাপ্য হিসাব আমি বলতেছি এখানে ঘটনা ঘটার সাপেক্ষে ধারাবাহিকভাবে এই জিনিসটা তোমরা লিপিবদ্ধ করবে, যে ঘটনাটা ঘটবে না ওই ঘটনাটা আমি লিপিবদ্ধ করব না। তবে এর ভিতরে কিছু দুইটা জাবেদা আছে, দুইটা জাবেদা আছে, এটাকে অবশ্যই আপনাকে দিতে হবে, ঠিক আছে? অনাদায়
যে কটা চাপেতে দেব আশা করি এর বাইরে তোমাদের বড় কোনো সমস্যা হবে না। জাস্ট খালি তোমাদের দায়িত্ব হলো এগুলো একটু মুখস্থ করে চারটা চাপে দিচ্ছি। এরপরে এই পর্যন্ত যা বুঝলাম সেটা হলো ঘটনা। এরপরে হলো আমার দায়িত্ব হিসাব করতে পারলাম থাকবে না, এটাকে তোমাকে বুঝা তোমাকে অবশ্যই দিতে হবে। বলছিলাম না এই দুইটা জায়গাটা তোমার অবশ্যই থাকতে হবে। আর তারপরে কিন্তু যে কটা বললাম এটা ঘটনা ঘটার সাপেক্ষে হইলে থাকবে না হলে থাকবে না, অর্থাৎ আমাকে জাবেদাভুক্ত করার কোনো দরকার নাই। ঠিক আছে, তো এর সাথে একটা জাবেদা প্রায়ই আসে, এই কটা জাবেদা আসে। এটা জাবেদা কিছু পরে দিলাম, কারণ এই কটা জাবেদা হলো কমন, ম্যাক্সিমাম এই কটা জাবেদা দিতে হয়। আর এখন যে জাবেদাটা দেখাবো এটাও আসে, তবে আগে জাবেদাগুলা জন্য যে সমস্ত অঙ্কগুলো থাকে ওই সমস্ত অঙ্কগুলা যে কয়বার আসে
পরেরটাও এটার সাথেও সম্পর্কিত, কিন্তু একটু কম আসে। তারপরে ওই জিনিসটা রাখা কমন একটা জিনিস, সেটা হলো কি অনাদায়ী পাওনার পথ। অনাদায়ী পাওনা লাভের অর্থ পাওয়া গেল, অনাদায়ী পাওনা বা কুলিনের অর্থ যদি আমি পাই সেক্ষেত্রে আমি কী যাবে দেখো, লক্ষ্য করে দেখো, আমি তোমার আমাদের পাওনা বা কুলিনের জন্য আমি কিন্তু প্রথমে যে জিনিসটা দিচ্ছিলাম জায়গাটা দিচ্ছিলাম কি অনাদায়ী পাওনার সঞ্চিত বা কুলিন সঞ্চিত দেবী প্রাপ্ত হিসাব ক্রেডিট। কিন্তু এখন দেখতেছি অর্থাৎ যাকে আমি বলছিলাম যে যে আমাকে টাকা দিবে না, টাকা দিতে পারবে না, এখন টাকাটা আমাকে দিয়েছে, সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে নিয়ম হলো আগে যে জিনিস আগে যে জায়গাটা দিয়েছে এটাকে উল্টাই দিব, তারপরে আমি টাকাটা পাইছি এটা অর্থাৎ দুইটা যাবে তখন, তারপরে যে টাকা পাইছি এটা জন্য আর একটা দেবে। তাহলে দেখেন সর্বপ্রথম যাবে প্রাপ্ত হিসাব ক্রেডিট, তাকে আমি বলছিলাম সে দোষী কিন্তু আসলে না, তা এখন তাকে নির্ভর কম করার জন্য ওইটাকে উল্টাই দিব। এখন আমি তার কাছ থেকে অর্থটা পাইছি, অর্থ পাওয়ার জন্য আমাকে যাবে এই ঘটনার জন্য প্রথম জায়গাটা দিব, কারণ আগে আমি তাকে দোষী করছিলাম, এখন ওই জিনিসটাকে কাটতে হবে। কাটার জন্য অন্যান্য জায়গায় সিস্টেম হলো একটা না কাটা, কিন্তু হিসাব বিজ্ঞানের কোনো সিস্টেম নেই, যেহেতু হিসাব বিজ্ঞানের সিস্টেম নেই। আগে যেটাকে ডেবিট করছিলাম ওইটাকে ক্রেডিট করছি, আগে যেটাকে ক্রেডিট করছিলাম ওইটাকে ডেবিট করছি, ফটো কাটাকাটি করছি, পরবর্তী এখন আমি এটা হিসাব করতে করছি। দেখ কেউ যদি বুঝতে সমস্যা হয় জাস্ট ফেলিয়ে দিতে যাবে, আমি বুঝতে পারি এই হলো আমার যাবে না। তো তার পাশাপাশি আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এর পাশাপাশি আমি বলছিলাম এটা ক্যালকুলেশন, হ্যাঁ ক্যালকুলেশনের সাথে এটা একটু সম্পর্ক আছে। এই যে দুটা যাবে না যেটা বলছিলাম অটো সবসময় হবে, এই দুইটার ক্ষেত্রে অ্যামাউন্ট কী হবে? কারণ আগেরগুলোর তো ঘটনা ঘটছে অ্যামাউন্ট থাকবে, এই দুটার তো ঘটনা তো সচক্ষে আপনি অঙ্কে পাবেন না, এটাকে বুঝে নিতে হবে। তাই অ্যামাউন্ট কী হবে এটার জন্য আমার একটা ক্যালকুলেশন আছে, ওই ক্যালকুলেশনটা আমার লাগাবে। শুধু ক্যালকুলেশন না, ওই জিনিসটা আপনাদের পরীক্ষার প্রশ্ন 2 মার্কের জন্য আসতে পারে, শুধু তাই না, আপনাদের পরীক্ষার প্রশ্ন 4 মার্কের জন্য দেখা গেছে ওই ক্যালকুলেশনটা দরকার। কারণ কি, অনেক সময় প্রশিক্ষক প্রশ্ন করে তাকে বিশদায় বিবরণীতে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিত প্রয়োগ দেখাবো। তো বিশদায় বিবরণীতে যে প্রয়োগটা দেখাবো ওই সেম ক্যালকুলেশনটা খালি বিশদায় বিবরণীতে বসায় দিলে চলবে। তো আমি এখন ক্যালকুলেশনটা একটু দেখাবো, আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন।
অর্থাৎ অনাদায় পাওয়া অনেক সময় প্রশ্ন থাকতে পারে এরকম যে অনাদায় পাওনা খরচের পরিমাণ কত, অথবা থাকতে পারে অনাদায় পাওনা বাবদ কত টাকা হিসেবে ভর্তি করতে হবে। সেক্ষেত্রে যখন যাবে অনাদায় পাওনা খরচের পরিমাণ কত, আপনি দেখেন অনাদায় পাওনা খরচের পরিমাণ নিম্নরূপ, অথবা যদি বলে অনাদায় পাওনা বাবদ কত টাকা হিসাব ভর্তি করতে হবে, তো আপনি এভাবে লিখতে পারেন হেডলাইন, অনাদায় পাওনা বাবদ হিসাব ভর্তি করতে হবে নিম্নোক্ত অর্থ। ঠিক আছে, কত টাকা হিসাব ভর্তি করতে হবে তাহলে এখানে প্রথমে দেবে লিখিত আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনের যে অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্ট, ওই যে দুইটা জবাবটা বলছিলাম যে আপনাকে অটো দিতে হবে, ওই দুইটা জবাবের অ্যামাউন্ট এবং আপনাকে যখন পরীক্ষার প্রশ্ন চাবে আপনাকে এবারে ক্যালকুলেশন করতে হবে। এর ভিতরে একটা জিনিস লক্ষণীয় ব্যাপার হবে, লিখিত এবং অলিখিত দুইটার ভিতরে দুইটাও থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে, যেটা থাকবে এটা ভাববে। এক নম্বর দুই, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিত, এটা পরীক্ষা আপনাকে যে প্রশ্নটা দেওয়া হবে এই প্রশ্নের ভিতরে থাকবে, এক বছর যদি থাকে, আর একাধিক বছর যদি থাকে আপনার তখন আপনাকে এটা বের করতে হবে, সেটা আমি অঙ্ক করার সময় বলব। তো সুপ্রিয় শিক্ষার্থী, তো অনেক আলোচনা হলো, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো, এবং তোমরা যখন এই ভিডিওটা দেখবে দেখার পরে বইটা একটু ভালো করে আশা করি তোমরা এই থিওরিক্যাল আলোচনাটা বুঝতে পারছো। উদাহরণ তোমার প্রথম যে দিকটা উদাহরণটা একটু ভালো করে দেখবে তাহলে তোমাদের জন্য খুবই সহজ হবে। আমি আবারও বলি, এই অঙ্ক করার ক্ষেত্রে যে কয়টা জায়গাতে দিলাম ম্যাক্সিমাম অঙ্ক এই কয়টা জায়গাটা ভিতর থেকে আসে, এবং আপনাকে ক্যালকুলেশনে দেখতে হবে যে জায়গাটা পারবে সে ইজিলি প্রতিয়ান পারবে, আর প্রয়োগটা একটা বা দুইটা অঙ্ক দেখালে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আশা করি আপনাদের জন্য কোনো সমস্যা হবে। তো আজকে পর্যন্তই, আশা করি আপনারা পড়বেন এবং নেক্সট ক্লাসে আপনাদের জন্য এই চ্যাপ্টারে আমি ম্যাথমেটিক্যাল টার্মস নিয়ে আসবো, ম্যাথমেটিক্যাল অঙ্ক ম্যাথমেটিক্যাল যে প্রবলেম এটা নিয়ে আসবো, এটা আপনাদেরকে দেখাবো, এবং আপনারা গ্রুপে আমার সাথে কোনো প্রবলেম শেয়ারিং করবেন অথবা ফোন করবেন। আপনারা কিন্তু এই জিনিসটা খুব কম করেন, অঙ্ক করেন কিন্তু সহজে স্যারদের সাথে শেয়ার করেন না, কারণ যদি না বোঝেন তাহলে তো আপনি কখনো অঙ্ক পারবেন না। আমার ফোন খোলা আছে, আপনি গ্রুপে আমার সাথে শেয়ার করবেন, আর হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কটা অবশ্যই গ্রুপের ভিতরে আপনারা স্ন্যাপচ্যাট অবশ্যই দেবেন। আমি আবারও বলতে আছি, যারা হোমওয়ার্ক করবেন তাদের বিষয়টা আমরা বিবেচনা করব, আর যারা হোমওয়ার্ক করবেন না তাদের বিষয়টাও আমরা বিবেচনা করব, তাহলে আপনারা দেখেন আমরা কী বিবেচনা করতে পারি। আসসালামু আলাইকুম।